আরে আমরা হটস্পট চালু করব এক মোবাইল থেকে আর এক মোবাইলে ডাটা নেট কানেকশন ওয়াইফাই সেটিং সেটিং এর পর তারপর যাবেন হলো মোর তারপরে থেটারিং অ্যান্ড পোর্টেবল হটস্পট তারপর আপনার এখান থেকে ওয়াইফাই সেটিং এখানে আপনার এটা অন করে দিতে হবে অন করে দেওয়া হয়ে গেলে এখন আপনি যে কোনো সেটে ওয়াইফাই সেট করতে পারবেন আপনার সেটে ডাটা ধরেন পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে পাসওয়ার্ড দেখবেন কীভাবে পাসওয়ার্ড দিয়ে সেট হাব ওয়াইফাই হটস্পট এইখানে এখন অন্য সেটে যখন আপনার অ্যাড দেবেন তখন এ আমি 1-1 দিয়ে রাখছি যার যেভাবে ইচ্ছা সেভাবে দেবে চালু করার পদ্ধতি হচ্ছে সেট আপ ওয়াইফাই হটস্পট এখান থেকে আপনারা পাসওয়ার্ড সেটিং করে নেবেন